নাপাক অবস্থায় পাঁচটি কাজ করা নিষেধ। নাপাক বলতে বড় নাপাকি যেটাকে বলে, গোসল ফরজ হলে পাঁচটি কাজ করা নিষেধ। গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি? কারো সপ্তদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এরপরে যদি এই নাপাক অবস্থায় সাহারি খায়, পরবর্তীতে সে ফজর পড়ল কিন্তু সাহারি খেলো নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সাহারি খেলে তার সাহারি হবে কি? এর উত্তর হচ্ছে অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। কারণ আপনি নাপাক অবস্থায় যে সকল কাজ করতে পারবেন না এর মধ্যে এই সাহারির কথা নেই। তার মানে নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে না বা নাপাক অবস্থায় সাহারি খেলে সাহারি হবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই। নাপাক অবস্থায় কি কি কাজ করা যায় না সেটা হাদিসে বর্ণিত আছে। নাপাক অবস্থায় পাঁচটি কাজ করা নিষেধ। নাপাক বলতে বড় নাপাকি যেটাকে বলে, গোসল ফরজ হলে পাঁচটি কাজ করা নিষেধ। কয়টা কাজ? পাঁচটি কাজ করা নিষেধ। আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের আলোচনার শেষে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে করব। এই প্রশ্নগুলোর উত্তর যারা দিবেন তাদের জন্য টেবিলের উপরে পুরস্কার রাখা আছে। এই জন্য প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে, যেন জিজ্ঞেস করলে শেষে বলতে পারেন। গোসল ফরজ হলে পাঁচটি কাজ করা নিষেধ। কয়টি কাজ করা নিষেধ? নাম্বার ১, গোসল ফরজ হলে মসজিদে অবস্থান করা নিষেধ। নাম্বার ২, গোসল ফরজ হলে সালাত আদায় করা নিষেধ। নাম্বার ৩, গোসল ফরজ হলে কোরআন স্পর্শ করা নিষেধ, কোরআন টাচ করা, কোরআন ধরা নিষেধ। নাম্বার ৪, গোসল ফরজ হলে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা নিষেধ। নাম্বার ৫, গোসল ফরজ হলে ওই ব্যক্তির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা নিষেধ। তাহলে এক নম্বর গোসল ফরজ হলে আল মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করা নিষেধ। নাম্বার ২, আর সালাত, সালাত আদায় করা নিষেধ। মসজিদে অবস্থান করা নিষেধের অর্থ হচ্ছে যে আপনি এতে কাফে আছেন, কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে, তখন কী করবেন? তখন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গোসল করে আসতে হবে। কিন্তু এমনিতে এসে ফরজ হয়েছে আরও কিছুক্ষণ থাকি, যেমন বাসায় আপনি গোসল ফরজ হয়েছে রাতে, আপনি ফজর পর্যন্ত চাইলে নাপাক অবস্থায় থাকা যায় যাচ্ছে, অবশ্য তাড়াতাড়ি গোসল করে নেওয়া উত্তম। তো মসজিদে এমনি অবস্থান করা যাবে না। নাম্বার ২, সালাত আদায় করা যাবে না, ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো সালাতই পড়া যাবে না। নাম্বার ৩, কোরআন স্পর্শ করা যাবে না, সরাসরি মাসহাব যেটা কোরআন সেটা ধরে পড়া যাবে না। এখন বলবেন যে মোবাইলে তো কোরআন আছে, মোবাইলে কোরআনের সফটওয়্যার আছে, কোরআন মোবাইল ধরা যাবে কি না? যাবে, কারণ মোবাইলে যেটা সেটা মোবাইলের মূলত এটা একটা আলোর মধ্যে, ঠিক না? এটা হচ্ছে মোবাইলের যে ডিভাইস, এটা ডিভাইসের মধ্যে, এটা সরাসরি মাসহাব না। এই জন্য মোবাইলে কোরআন থাকলে মোবাইল ধরা যাবে, অসুবিধা নেই। নাম্বার ৪, সওয়াবের আশায় কোরআন পড়া যাবে না, তবে দোয়া হিসেবে পড়া যাবে। যেমন কোরআনের অনেক আয়াত আছে দোয়া হিসেবে, কোরআনের অনেক সুরা আছে দোয়া হিসেবে, যেমন সুরা ফালাক নাস, আপনি জিনবুদ শয়তান থেকে বাঁচার জন্য পড়তে পারেন। কোরআনে বিভিন্ন আয়াতুল কুরসি আছে শয়তান থেকে বাঁচার জন্য, দোয়া হিসেবে গোসল ফরজ হলেও পড়া যাবে, কিন্তু এমনি সওয়াবের আশায় পড়া যাবে না। নাম্বার ৫, ৫ নম্বর হচ্ছে বাইতুল্লাহ আত তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। তার গোসল ফরজ হলে পাঁচটা কাজ করা যায় না, বাকি সব করা যায়, জিকির করা যায়, দুরুদ পড়া যায়, ইভেন সাহারিও খাওয়া যাবে। তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে, এতে সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, তবে নামাজ পড়া যাবে না।